বিরতির পর ফিরে এলাম এটিএন বাংলা সংবাদে, সাথে আছি আমি সৈয়দা সায়মা আহমেদ। বাংলা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় কভেন্ট্রির বাঙালিরা পালন করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কভেন্ট্রিবাসীর নানা কর্মসূচি পালনের খবর জানাচ্ছেন মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান। 21শের প্রথম প্রহরে আমরা কভেন্ট্রিবাসীর 21শে উদযাপন পরিষদের উদ্যোগে কভেন্ট্রি ট্রান্সপোর্ট মিউজিয়াম চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনের সূচনা হয় কভেন্ট্রি সিটিতে। দিবসের প্রথম ভাগে বাংলা ভাষার ইতিহাসে গৌরবান্বিত করে তুলতে কভেন্ট্রি সাউথ বাংলা স্কুলে আয়োজন করা হয় বিশ্ব বুকে বাংলা ভাষা শীর্ষক এক ভিন্নধর্মী অনুষ্ঠান। বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সিটির লর্ড মেয়র মাইকেল হামন, বার্মিংহামস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকার নায়েন, কভেন্ট্রি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান মতসিম আলী সিতু, একমাত্র বাঙালি কাউন্সিলর মায়া আলী, কমিউনিটি ব্যক্তিত্ব রইস আলী ছাড়াও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শুরুর পূর্বে স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত সবাইকে নিয়ে ভাষা শহীদদের সম্মানে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর দেওয়ান আলী আসগর ও বাদশামিয়ার সঞ্চালনায় বাংলা ভাষার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। প্রবাসে বেড়ে ওঠা বাঙালি শিশু কিশোরদের বাংলা কবিতা ও ছড়া পাঠে পুরো অনুষ্ঠান জুড়ে এক অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়। That I'm delighted to be here today and to listen to the children talking in the Bengali language. Absolutely outstanding, and I'm sure that with so many learning the language that it will be secure for in this area for many years to come. Congratulations, well done. অনুষ্ঠান শেষে উপস্থিত বার্মিংহামস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার স্কুল শিক্ষার্থীদের মধ্যে খাতা ও কলম বিতরণ করেন। এ সময় সহকারী হাই কমিশনার অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এস এম গোলাম সরোয়ার ছাড়াও স্কুল কোঅর্ডিনেটর শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক কভেন্ট্রি সিটিতে একটি স্থায়ী শহীদ মিনার তৈরি করার ব্যাপারে সহযোগিতা চেয়ে স্থানীয় লর্ড মেয়রের কাছে জোর দাবিও জানানো হয় উক্ত অনুষ্ঠানে। ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান, এটিএন বাংলা, ইউকে নিউজ, কভেন্ট্রি।